राजधानी प्राय प्रतिटी थाना एलाकाय हजारटी मतो आवासिक होटेल रयेछे। एर मध्ये गुलिस्तान, सदरघाट, नवाबपुर, फकिरापुल, मिरपुर एसब एलाकार आवासिक होटेलगुलोते चलछे रमरमा देह ब्यबसा। एइसब होटेलेर प्रवेशपथे टुले बसे इशारा इंगिते डाके आवासिक होटेलगुलोर कर्मचारीरा। होटेले अवस्थानकारी बेशिरभागई उठती बयसेर विपदगामी मेये ओ विवाहित नारीरा। एदेरके अभावेर तारणाय आबार केउ बाड़ती आयेर लोभे एइसब होटेलगुलोते दिनेर बेला सबचेये बेशि भीड़ जमाच्छे। एदेर मध्ये अनेके स्वामी हारिये संसार चालानोर खरच मेटाते ए पेशा बेछे नियेछे। तादेर खद्देर जोगाते सार्वक्षणिक व्यस्त थाकते हय होटेलगुलोर कर्मचारीदेरके। होटेल छाड़ाओ राजधानी पार्क ओवरब्रिज एलाकातेओ एदेर तत्परता देखा जाय। राजधानीते जौन ब्यबसा निये आईनशृंखला बाहिनी जखन तत्पर तखन रूप पाल्टाच्छे जौनकर्मीरा। खद्देर धरते भिजिटिं कार्ड फर्मुला हये दाड़ियेछे ए ब्यबसार प्रधान माध्यम। शहरेर विभिन्न रास्ताय अमुक भाइयेर नाम ओ मोबाइल नम्बर सह एकटि भिजिटिं कार्ड हठात् पथचारीदेरके हाते धरिये दिच्छे किछु ब्यक्ति, जेखाने लेखा विस्तारित जानते मोबाइले जोगाजोग करुन। एरपरेर तथ्य, आमादेर एखाने नन एसि एसि रूम भाड़ा देवा हय। एरपर उल्लेख हयेछे होटेलेर लोकेशन, आर कल करले एकजन पुरुष रिसिभ करे। बिनयेर संगे बले, कि सेवा करते पारि स्यार? সেই সাথে বলে আপনার জন্য অপেক্ষায় আছেন ঢাকার বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি ছাত্রী ও মধ্যবয়সের যৌনকর্মীরা। আবাসিক হোটেলগুলোর সামনে রাস্তায় পথচারীদের কাউকে আকারে ইঙ্গিতে, কাউকে আবার সরাসরি প্রস্তাব দেওয়া হচ্ছে। অনেকেই এই ঘটনায় বিব্রত হচ্ছেন। রাজধানীর একাধিক হোটেল ব্যবসায়ী বলেন, রাত দিন চব্বিশ ঘন্টায় এসব এলাকা হোটেলগুলোতে স্থানীয় ক্ষমতাশীল ব্যক্তিদের ছত্রছায় দেহ ব্যবসা চলছে। রাজধানীর অনেক এলাকায় একই রকম চিত্র দেখতে পাওয়া যায়। বিনা পুঁজিতে অধিক লাভ হওয়ায় রাজধানীর অনেক হোটেলেই পতিতা ব্যবসা চলছে। রেশমা নামক ছদ্মনামী এক যৌনকর্মী জানায়, আবাসিক হোটেলের ম্যানেজার ও বয় বেয়ারা একজন খদ্দেরের কাছ থেকে যে টাকা নেয় তার পঞ্চাশ ভাগ তাদেরকে দেয়, বাকি টাকা হোটেল রুম ও ভাড়া তারা ভাগ করে নেয়। পশ্চিম শৌরাপাড়া শামীম সরণী গলিপথ, বোরকা পরিহিত এক নারী আবাসিক এলাকাটিতে চলাচলকারী পথচারীদের হাতে ধরিয়ে দিচ্ছেন একটি কার্ড। ওই নারীর সঙ্গে কথা বলতে চাইলে তিনি দ্রুত সটকে পড়েন। পরে কার্ডে উল্লেখিত রানা ভাই নামের ব্যক্তির সঙ্গে কথা বলা হয় ফোনে। ফোন করতেই হোটেলের যাবতীয় সুবিধার কথা গড়গড় করে বলে দেওয়া হয়। পরিষ্কার হয় অবৈধ যৌন ব্যবসা রমরমা করতেই শহরে অগ্রাসী ভঙ্গিতে ছড়ানো হচ্ছে ওইসব ভিজিটিং কার্ডের প্রচারপত্র। খোঁজ নিয়ে দেখা যায় কেবল রাজধানী ফার্মগেট বা মিরপুর এলাকাতেই নয়, ঢাকার অন্যান্য এলাকাতেও একাধিক চক্র একই কায়দায় অবৈধ ব্যবসা প্রচারে বিলি করছে ভিজিটিং কার্ড। এ ব্যাপারে শাহজাহান আলী নামের এক খদ্দের জানায়, আটশত টাকা দিয়ে একজনের কাছে গেছি, সে যৌনকর্মী, বকশিস ছাড়া তার শরীরে হাত দিতে দেয় না। এই ব্যবসা আসলে মানুষকে লুটেপুটে খাওয়ার ব্যবস্থা ছাড়া আর কিছুই না। এর মধ্যে বেশ কয়েকটি মধ্য ও নিম্নমানের হোটেলে দেহ ব্যবসা চলছে অনেকটাই প্রকাশ্যে। সাধারণত এসব হোটেলে খদ্দের হিসেবে আসে মধ্য ও নিম্ন আয়ের মানুষ। চব্বিশ ঘন্টা চলে এ ব্যবসা। যে কেউ যেকোনো সময় এসব হোটেলের সামনে দিয়ে হাঁটলেই খুব সহজে বিষয়টি আঁচ করতে পারবেন, কেননা এসব হোটেলের সামনে প্রতিদিনই অবস্থান করে দালাল চক্র। টার্গেট করা পথচারীকে তারা ডাকে মামা বলে, কাছে এলেই ধরিয়ে দেয় ভিজিটিং কার্ড। এজন্য অনেকে খদ্দের হিসেবে এদের আমন্ত্রণের ভাষা শুনে মাথা নিচু করে চলে যান। এক হোটেল বয় নাম না বলা সত্ত্বেও বলেন, একজন খদ্দের জোগাড় করে দিলে আমাদেরকে পঞ্চাশ টাকা দেয় হোটেল কর্মচারী হিসেবে, এর পাশাপাশি মাসিক বেতন তো আছেই। এছাড়া একজন খদ্দেরকে ভিতরে নিয়ে আসা আবার নিরাপদে তাদের রাস্তায় পৌঁছে দেওয়া তাদের দায়িত্ব। হোটেল মালিকেরা দিন হিসেবে প্রতি মাসে মোটা অঙ্কের নগদ অর্থ প্রশাসনের কতিপয় কর্মকর্তার কাছে পৌঁছে দেন। শুধু প্রশাসনই নন, এলাকার প্রভাবশালী অনেকেও সাপ্তাহিক মাসিক ভিত্তিক এসব হোটেল থেকে তোলে বিপুল পরিমাণ চাঁদা। নাম প্রকাশ না করা শর্তে পর্বতা সেনপাড়া একজন ব্যক্তি জানান, মিরপুর এলাকার গত কয়েক মাস ধরে আবাসিক হোটেলে অবৈধ ব্যবসা বন্ধ ছিল, তবে সম্প্রতি হোটেল মালিকরা মোটা অঙ্কের অর্থ ব্যয় করে নতুন করে ওই ধরনের অবৈধ ব্যবসা শুরু করেছে, আর মানুষকে জানান দিতে শুরু করেছে অগ্রাসী প্রচারণা। সরজমিনে মিরপুর এলাকা ঘুরে দেখা যায়, যেসব আবাসিক হোটেলে অবৈধ ব্যবসা জমজমাট সেসব হোটেলের বাইরে নেই কোনো সাইনবোর্ড। পরিচয় গোপন রাখার শর্তে একজন হোটেল মালিক জানান, স্থাপনার দেয়াল ও প্রবেশপথ থেকে সাইনবোর্ড তুলে দেওয়ায় হোটেলগুলো এক ধরনের পরিচয় সংকটে পড়েছে। সংকট মোকাবেলায় একটি দালাল চক্র নিজ নিজ নামে তৈরি করে নিয়েছে অমুক ভাই তমুক ভাই জাতীয় ভিজিটিং কার্ড, আর তারা নিজেদের নেটওয়ার্ক বাড়াতে বিভিন্ন জনবহুল এলাকার পাশাপাশি আবাসিক এলাকাতেও ছড়াতে শুরু করেছে বিশেষ ইঙ্গিতপূর্ণ ভিজিটিং কার্ড, যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এইসব বিষয় নিয়ে স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয় অভিযুক্ত হোটেলগুলো সেই থানাধীন নয়। ঢাকা মহানগরীর প্রায় বিভিন্ন এলাকায় এই ব্যবসা চলছে অনেকটা প্রশাসনকে ম্যানেজ করেই। নাম প্রকাশে অনিচ্ছুক দুজন হোটেল মালিক জানান, নামী দামি হোটেলগুলোতে বিভিন্ন কৌশলে দেহ ব্যবসা চললেও সেটা কারো নজরে পড়ে না। নিম্ন আয়ের মানুষের যৌন চাহিদা মেটাতেই মাঝে মধ্যে হোটেলে পতিতা রাখা হয়।